বাংলাদেশের নতুন ফাইটার জেট কবে আসবে? যতদূর বোঝা যাচ্ছে, আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ এয়ারফোর্সের নতুন ফাইটার জেট কেনার ডিলটি ফাইনাল হচ্ছে না। কিন্তু কেন? যে কোনো বড় অঙ্কের অস্ত্র কেনা বেচার ডিলে যতটা না আর্থিক ব্যাপার জড়িত থাকে, তার চেয়ে বেশি থাকে কূটনৈতিক নাড়াচাড়া। প্রতিটি বড় পাওয়ার প্লেয়ারই মিলিটারি ইকুইপমেন্ট ডিলকে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য প্রয়োগ করে থাকে। অস্ত্রের সাথে তারা কিছু অবশ্য করণীয় শর্ত দিয়ে থাকে, কিছু সুবিধা আদায় করে নেয়, আর ক্রেতাদের ছুটো হলে তো কথাই নেই। বাংলাদেশের ক্ষেত্রে মস্কো এই সুযোগটিই নিয়েছে। মূল কথায় যাবার আগে ছোট্ট একটি উদাহরণ দিই। আমেরিকা পাকিস্তানকে লেটেস্ট 8টি F-16 এবং অলিভার হ্যাজার্ড পেরি ক্লাসের ফ্রিগেট দেয়নি, কারণ পাকিস্তান ওয়াশিংটনের কথা মতো চায়নার সাথে সম্পর্ক কমাতে রাজি হয়নি। ওদিকে চায়না পাকিস্তানকে সামরিক বেসামরিক খাতে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। সাবমেরিন, ফাইটার জেট, ফ্রিগেট, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং টেকনোলজি সহ প্রয়োজনীয় সব কিছু দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। মস্কো শুধু দামের কারণে বাংলাদেশের কাছে SU-30 SME বিক্রি করেনি কথাটা মিথ্যে, কারণ কিছুদিন আগেই মস্কো ইন্দোনেশিয়ান এয়ারফোর্সের কাছে $1.5 billion ১৬টি SU-35 বিক্রি চূড়ান্ত করেছে। প্রথমে 11টি, পরে 5টি, এবং এই মূল্য পরিশোধ করা হবে কমোডিটি সাপ্লাইয়ের মাধ্যমে, অর্থাৎ ভোগ্যপণ্য সাপ্লাইয়ের মাধ্যমে। বাংলাদেশের ফাইটার জেট ক্রয়ের সাথে রাজনীতি জড়িত, আন্তর্জাতিক কূটনীতি জড়িত, সরকারের কৌশলগত অবস্থান জড়িত। যেহেতু সামনে জাতীয় নির্বাচন আর বাংলাদেশের ক্ষমতার পালা বদলের সাথে ফরেন পাওয়ারকে সরাসরি জড়িয়ে ফেলা হয়েছে, তাই এর সাথে জাতীয় নিরাপত্তাও জড়িয়ে গিয়েছে। এটা খুবই স্বাভাবিক, যখন যে দল ক্ষমতায় থাকে তার আর ক্ষমতার পালাকে দীর্ঘায়িত করার জন্য সম্ভাব্য সব রকম উপায় অবলম্বন করে থাকে। মস্কো হয়তো চাইছে এই অঞ্চলে নিজেদের স্বার্থে বাংলাদেশকে পাশে রাখতে। বঙ্গোপসাগরে US নেভিকে অ্যাক্সেস না দেওয়ার দাবিও মস্কোর থাকতে পারে। হয়তো বর্তমান সরকার রাশিয়ার কাছ থেকে আসন্ন নির্বাচনে বৈতরণী পার হবার আশা করেছিল, কিংবা হয়তো দিল্লি এখনই পাওয়ারফুল বাংলাদেশ এয়ারফোর্স দেখতে চাইছে না। এরকম ডজনখানেক হয়তো MRCA প্রকিউরমেন্টকে আটকে দিয়েছে, এবং এসব কারণেই আগামী জাতীয় নির্বাচনের পরই এই ডিল ফাইনাল হবে। তাই বিশেষজ্ঞদের ধারণা, আগামী নির্বাচনই আটকে দিয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের অত্যাধুনিক ফাইটার জেট কেনার প্রোগ্রাম। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। এরকম নতুন নতুন ভিডিও পেতে ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিউন থাকুন। লং লাইফ বাংলাদেশ।